বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে কোনো ভিডিও আপলোড করিনি, তাই আজকে শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিও, আমার ফ্যামিলি ব্লগ। তো আশা রাখি আপনাদের কাছে আমার ফ্যামিলি ব্লগগুলো ভালো লাগে, এবং ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি। আর আপনারা যদি মাঝে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকে বেলটা বাজিয়ে দিলে যখনই আমি ভিডিও আপলোড দিব আপনার কাছে ভিডিওটি যেয়ে পৌঁছে যাবেন, আপনি তাড়াতাড়ি ভিডিওটি দেখতে পারবেন আমার এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আজকে খাবার খেতে দুপুরের বসে গেলাম, আলবি দেখালো ও চিকেন খাচ্ছে, চিকেন লেগ পিস খাচ্ছে, ও এটা ছাড়া ওর খাবারই হয় না। আর এখন যে আমার আপার সাথে দুষ্টুমি করতেছে আলবির চাচা, আর এখানে এই যে আম্মু সবাইকে বেড়ে দিতেছে। তো দুপুরের খাবার খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। আর আমি যেটা বলবো সেটা হইতেছে আজকে যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন, মানে খাবারের, আমার এতটুকুই ভিডিও শ্যুট করা হয়েছে, আর ভিডিও কোনো শ্যুট করিনি। মানে আসলে ভিডিও এখন শ্যুট করতে মন চায় না, এই জন্য করিনি, এই জন্য কালকে আপনারা ভিডিও পাননি। তো এই ভিডিওটাই আমি আজকে নিয়ে আসলাম, আর এতদিন তো সাতাশার ভিডিও দেখতেই পালেন, তো কালকের ভিডিওতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঝিরিঝিরি বৃষ্টি হইতাছে, সকাল সকাল থেকে না, কিছুক্ষণ আগের থেকে হইতাছে, সকালে ঠান্ডা ঠান্ডা ছিল আবহাওয়াটা, আর বৃষ্টিতে মানে ভালোই লাগতেছে, কিন্তু আরেকদিক দিয়ে খারাপ কি, বৃষ্টি হলে মানে কাদা কাদা হয়ে যায় রাস্তাঘাট, কোথাও যাওয়া যায় না, এই জন্য একটু সমস্যা। কিন্তু গরমের জন্য ভালো যে বৃষ্টি হয়েছে, এখন ছাদটা একটু ভিজা থাকবে, আমাদের উপরে যে ছাদ আছে ওটা ভিজা থাকবে, ওটা ভিজে থাকলে আমাদের ঘরটা একটু ঠান্ডা থাকবে, এই জন্য ভালো। আর আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটা সবারই ভালো লাগে, এটা তো আর শুধু আমার না, এটা আপনাদেরও ভালো লাগবে। আর বৃষ্টিতে অনেক ভালো লাগতেছে, তাই বসে বসে আমি এখানে জানালার সামনে এই মাত্র খাবার খেয়ে আসলাম। আজকে আমাদের রান্না হয়েছে পেঁপে, হ্যাঁ পেঁপে আলু ভাজি, আর হচ্ছে কি বলে চিংড়ি, আর হচ্ছে বেগুন দিয়ে, এটাকে বলে নাকি এটার নাম নাকি আমার আম্মু বললো এ খাসি খাসি, হ্যাঁ পেপ কি বেগুন আর চিংড়ি মাছ দিয়ে খাসি করছে, বুঝছেন, এটার নাম নাকি খাসি, আমাকে কি খাসি বলে কি এটার নাম হয়েছে খাসি, এই রান্নাটার নাম যারা জানেন তারা অবশ্যই কমেন্টে বলবেন যে হ্যাঁ এটার নাম এটাই। তো এটা খেলাম আর ডাল, আজকে অনেক মজার খাবার খেলাম, আর তরকারিটা এত মজা লাগলো, বেগুনের খাসি তরকারি এত মজা লাগলো খেলাম। আর এসে এখন আপনাদের সাথে ভাবলাম একটু কথা বলি, আপনাদের সাথে ভিডিওটা শুরু করে দিই, এই মাত্র শুরু করলাম, বসে বসে বৃষ্টি দেখতেছি, ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস আস্তে আস্তে, ও ঠান্ডা ঠান্ডা বাতাস, আপনাদের সাথে একটু দেখাই, আপনাদেরকে বৃষ্টিটা একটু দেখাই, চলেন। বৃষ্টি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না কেন বুঝলাম না, এই ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে, এটা কিন্তু আপনারা মানে বোঝা যাচ্ছে না অতটা, এই যে এখন বোঝা যাচ্ছে, দেখছেন ঝিরিঝিরি বৃষ্টি, আর আকাশ ডেকে যাচ্ছে, আর যখন জোরে আকাশ ডাকে না বিজলি চমকে আমার অনেক ভয় লাগে, ছোটোকালতে এটা আমার মানে অনেক ভয় লাগে এই আকাশটা চমকালে। আর এখানে দেখছেন পানিগুলো কি নোংরা, কি অবস্থা, একটা এতদিন মশা ছিল না, এই পানির জন্য এখান থেকেই মনে হয় মশা আসতেছে, এটাই হবে। বৃষ্টি বৃষ্টি, এ আমাদের ঘরে চলে আসতেছে বৃষ্টি, এখন বৃষ্টির মোড় ঘুরে গেছে, এখানে চলে আসতেছে পানি, এখন জানালাটা অফ করে দিতে হবে, আর কিছু করার নাই। এখন চলে আসলাম মানে ডাইরেক্টলি রাত্রে, রাত্রে খাবার দাবার শেষ আমাদের, এখন সবাই বসে একসাথে কালো জাম ভর্তা করে দিছে আম্মু, ওইটাই খাচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে কি বলে মোবাইলটা হাতে নিলাম যে সবার সাথে শেয়ার করে দেখেন ওনারা কালো জাম কীভাবে খাচ্ছে, মানে কালো জাম ভর্তাটা এত মজা হয়েছে মানে বলার মতো না,
জন্য সবাই অনেক মজা করে খাচ্ছে। আর আমি বললাম না এখন মানে মোবাইলটা হাতে নিতে মন চায় না, ভিডিও করব, সেজন্য করি না। আর এই যে দেখাচ্ছিলাম এখন, আর সবাই একসাথে বসে মানে যে যেটাই হোক যে খাবারটাই খাবেন সবাই একসাথে বসে খেলে অনেক ভালো লাগে, মজা লাগে। আর এই যে দেখেন আলবি আলবি কীরকম করতেছে, ও খেতে চায় না কালো জাম, ও মানে ও দেখেন কীরকম করে, দেখছেন কীরকম করতেছে, আমি খাও তুমি, না আমি খাবো না কালো জাম করতেছে, আমি খাবো না কালো জাম, মানে ওর কালো জাম ভালো লাগতেছে না, খাবে না এখন। মানে ওর এক এক সময় এক এক মুড, কোনটা কখন খাবে কোনটা কখন খাবে না, এরকম একটা অবস্থা। ওর আব্বু মানে কাঁচা মরিচ দেওয়া হয়েছে তো এই জন্য মানে ঝালটা খেতে চায় না, শুধু শুধু খায়। এখন আবার কীরকম করতেছে, খাও খাও বলতেছে, দুষ্টুমি দেখেন কীরকম করে। যাই হোক বাচ্চা মানুষ, এখন আবার আপনাদের সালাম দিল, দেখেন সালাম দিয়েছে। আর হ্যাঁ আমি বলছিলাম কিন্তু সালাম দিলে না, এখন আবার বলছিলাম তাই সালাম দিল। আর তো ঠিক আছে, আমি ভিডিও আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমাদের ভিডিও ভালো লাগে আপনাদের কাছে তাহলে ভিডিওতে লাইক করবেন, এটাই বলার আর কিছু না। আর আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কিছু বলার চেষ্টা করব, যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন আলবির আব্বুকে বলতেছিলাম ওপরে ইঁদুর ইঁদুর মানে মনে কাশতেছে, জাম খেলে কিন্তু সবারই এরকম কাশি চলে আসে, কার কার আসে এরকম অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি এবার দেখেন ওনাকে মানে কাশতেছে, এরকম বেড়াবাড়ি করতেছি ওনার মাথার, বলতেছে ইঁদুর ইঁদুর উপরে ইঁদুর, দেখেন আবার দেখেন। তো দেখতে পারেন একজনের পর একজনের কাশি উঠে যাচ্ছে মানে জাম খেতে খেতে। এখন আমি আপনাদের থেকে বিদায় নেব, তো ঠিক আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখেন কী করতেছি।